আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম এবার আরো কমানো হলো কাঁচা চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গ ফুট গরুর চামড়া দাম নির্ধারণ করা হয়েছে 35 থেকে 40 টাকা যা গত বছর ছিল 45 থেকে 50 টাকা আর ঢাকার বাইরে প্রতি বর্গ ফুট 28 থেকে 32 টাকা সারা দেশে খাসির চামড়া দাম প্রতি বর্গ ফুট 13 থেকে 15 টাকা আর বকরির চামড়া 10 থেকে 12 টাকা নির্ধারণ করা হয়েছে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানান বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে ঈদের সময় দাম আরো কমে গেলে প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানি করা হবে বলে জানান তিনি দশ দিনের রিমান্ড শেষে সকালে আদালতে নেওয়া হয়েছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে সাতক্ষীরায় দায়ের করা অস্ত্র মামলায় তাকে আরও দশ দিনের রিমান্ড চেয়েছে র্যাব এছাড়াও শাহেদকে ছয় মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ এর মধ্যে উত্তরা পশ্চিম ও পূর্ব থানা চার মামলায় গ্রেফতার দেখিয়ে শাহেদের চল্লিশ দিনের রিমান্ডের আবেদন করেছে এর আগে গত ১৬ জুলাই তার দশ দিনের রিমান্ডে নেয় ডিবি নানা প্রতারণা সহ করোনার ভুয়া রিপোর্ট দিয়ে ব্যবসা করার অভিযোগে ১৫ জুলাই শাহেদকে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেফতার করে র‍্যাব ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দেশে বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লা সিলেট ও বগুড়ায় ৫ জন করে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে বরিশাল ও নোয়াখালীতে ৩ জন করে ৬ জন মারা গেছে এর মধ্যে বরিশালে করোনা ১ জন এবং উপসর্গ নিয়ে ২ জন মারা গেছে সহ মোট ৩ জন মারা গেছে বিভাগে ৬ জেলায় ডাক্তার সহ নতুন আক্রান্ত ৩৬ জন ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন শনাক্ত ৭০ জন এবং মারা গেছে ১ জন এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৭০ জন ব্রাহ্মণবাড়িয়ায় গত একদিনে ১৬ জন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও তার শিশুকন্যা স্ত্রী সহ ১৪ জন জামালপুরে ১৫ জন এবং নেত্রকোনায় ২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন লকডাউনের মধ্যে অবৈধ অভিবাসীদের সাথে মালয়েশিয়ার আচরণ নিয়ে আল জাজিরার প্রতিবেদনে সাক্ষাৎকার দেয় দেশটিতে আটক বাংলাদেশি রায়হান কবিরকে আইনি সহায়তা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন শনিবার থেকে গ্রেফতার করে দেশটির পুলিশ রায়হান তাকে দেশে ফেরত পাঠানোর কথা বলা হলেও ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে গত ৩ জুলাই ওই প্রতিবেদনটি প্রচার করে আল জাজিরা যাকে অসত্য এবং পক্ষপাতিত্বমূলক বলে দাবি করে সে দেশের সরকার যদি মালয়েশিয়ার এই দাবিকে উড়িয়ে দিয়ে দুবাই আল জাজিরা বলছে অনুসন্ধানী সাংবাদিকতার দিক থেকে তারা সঠিক এর আগে রায়হানের ওয়ার্ক পারমিটও বাতিল করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এদিকে রায়হান কবিরের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছে দেশের ২১টি অভিবাসী মানবাধিকার ও উন্নয়ন সংগঠন এবারে শেয়ার বাজারের খবর সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বাড়ছে সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা ১১টা ৪৩ মিনিট পর্যন্ত ডিএসইর ৩টি সূচকে ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে এ সময় পর্যন্ত লেনদেন হয় ৯৫.৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে ৮০টি কমে ৬২টি এবং অপরিবর্তিত ছিল ১৬১ কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স গ্রামীণফোন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো নাহি অ্যালুমিনিয়াম স্কয়ার ফার্মা মুন্নু সিরামিক সাইহাম টেক্সটাইল ইন্দো বাংলা ফার্মা ফাইন ফুডস এবং গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে কোম্পানিগুলো হল সিটি ব্যাংক পিপলস ইন্স্যুরেন্স সোশ্যাল ইসলামী ব্যাংক প্রাইম ব্যাংক রেকিট বেনকিজার পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড দুপুর ২:৩০টায় সিটি ব্যাংক ২:৩৫ মিনিটে পিপলস ইন্স্যুরেন্স ৩:৩০টায় সোশ্যাল ইসলামী ব্যাংক ৩:০০টায় প্রাইম ব্যাংক ৩:০০টায় রেকিট বেনকিজার ৪:০০টায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং ৪:৩০টায় রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের সভা শুরু হবে কোম্পানিগুলোর সভায় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সমস্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।